সমস্ত প্রশংসা আল্লাহ সুহানহত যা যিনি হচ্ছেন বিশ্ব জাহানের মালিক সব কিছুর স্রষ্টা সব কিছুকে নিয়ন্ত্রণকারী সব কিছুর মালিক অধিপতি তিনি হচ্ছেন সমস্ত শক্তির আধার সমস্ত সার্বভৌম সম সার্বভৌমত্বের অধিকারী সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রহমতুল্লিল আলমিন মোহাম্মদ সল্লি ওসাল্লামের প্রতি যারা নিতবিদান শাস্বত ও চিরন্তন সুপ্রিয় দর্শকান শ্রোতা আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আবারও তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন কিছু সময় ইসলাম নিয়ে কথা শোনার কথা বলার আমরা সবাই ব্যস্ত আছি লন্ডনের খুব ব্যস্ত সময় আমরা কাজ করছি এবাদত বন্দি করছি কোরআন তেলাওয়াত করছি তার পাশাপাশি আমরা কিছু নসিহা পেশ করছি নসিহা শুনছি এসব কিছুই হচ্ছে বাথের মধ্যে গণ্য আল্লাহ সবহান মকবুল সাল আলী ওসাল্লামকে দিয়েছেন মডেল মানুষ হিসাবে আল্লাহ বলছেন আমি তলুল হাসানা তোমাদের মধ্যে রয়েছেন একজন মানুষ যিনি হচ্ছেন সব কিছুর উসাই হাসানা সব কিছুর আদর্শ তিনি এমন একজন মহামানব ছিলেন তিনি ছিলেন একজন শিক্ষক তিনি ছিলেন একজন তিনি ইসলামকে প্রিচ করেছেন মানুষের কাছে দাওয়া দিয়েছেন তিনি ছিলেন যুদ্ধের সেনাপতি আবার তিনি ছিলেন একটা রাষ্ট্রের অধিপতি রাষ্ট্রের প্রধান তার জীবনে সব কিছু আছে যা আমাদের জন্য প্রয়োজন তিনি মেম্বরে দাঁড়িয়ে খুঁত পা দিতেন খুত সময় মনে হতো তার মতো শক্ত হৃদয়ের মানুষ কঠিন মানুষ আর কেউ নয় কিন্তু যখন মেম্বর থেকে নামতেন ছোট্ট ছোট বাচ্চাদেরকে নিয়ে তিনি আদর করতেন একেবারে সাধারণ মানুষের মধ্যে তিনি মিশে যেতেন তিনি এই উঁচু চেয়ার মধ্যে বসতেন না সাধারণ মানুষ যা যা সেখানে তিনি বসতেন সাধারণ মানুষ যা খেত তিনি তাই খেতেন তিনি নিজের কাপড় নিজে সেলাই করতেন তার মতো অসাধারণ মানুষ আর কেউ নয় আল্লাহমদ আল আহম্মদ তিনি শিক্ষা দিয়েছেন মানুষ মানুষকে কীভাবে হা দিতে হয় এগুলি হাদিসের কে মধ্যে বর্ণিত হয়েছে তিনি যখন মেম্বরে দাঁড়িয়ে খুতপা দিতেন মনে হতো তিনি একজন সেনা প্রধান এবং তার সেনাবাহিনীর সদস্যদেরকে তিনি নির্দেশ প্রদান করছেন তার চারা গোহ্মাক্ত হয়ে যেত তার চক্ষু লাল হয়ে যেত তিনি সাল ওসাল্লাম সব কিছুকে এক্সপ্লেন করেছেন যেটা তিনি নিজেই আল্লাহকে সাক্ষী রেখে লক্ষাধিক সাহাবাইকারের সামনে ওয়াদা এবং তাদের তাদের কথা নিয়েছেন যে আমি কি আমার দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি বিদায় হজ্জার সেই ঐতিহাসিক বাসনে তিনি সেটা উল্লেখ করেছেন এবং সকল সাহাবাই কারাম হাত উঁচু করে একথা সাক্ষী দিয়েছেন হ্যাঁ আপনি সব কিছুকে যথাযথভাবে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন আল্লাহ তালা সেখানে সন্তুষ্ট হয়ে কি বললেন আলিওম আকমালতুল্ল দিন ও আতমত আলাইকুম নিয়মিত ইসলাম আদীনা আজকের এই দিনে আমি আমার নিয়ামত রাজিকে পরিপূর্ণ করলাম ইসলামকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম এবং আমি চুজ করলাম তোমাদের জন্য ইসলামই আমার জীবন ব্যবস্থা খতাব রী আল্লাহ তাল কাছে কেহুদি পণ্ডিত গিয়ে বলল এরকম আয়াত যদি আমাদের শরীয়তের মধ্যে আল্লাহ তালা অতীর্ণ করতেন তাহলে সেই দিনকেই আমরা ঈদ ঘোষণা দিতাম সেলিব্রেশনের ডে হিসাবে আমরা গ্রহণ করতাম অমরুল খতাব রদি আল্লাহ আনহু বলছেন আমি তো জানি ভালো করেই যে কোন দিন কোন সময় এই হয়েছে সেটি ছিল ঐতিহাসিক ঐতিহাসিক রসল আলহিউসাল্লামের বিদায় হজ্জের বাসন এবং সেই ঐতিহাসিক এই আরাফাত ময়দানে আল্লাহ তালা সেই ঘোষণা দিয়ে ইসলাম এবং মুসলমানদের জন্য একটি কমপ্লিট জীবন ব্যবস্থা দিলেন এরপরে সেই ধর্মে সেই রিলিজিয়নে সেই জীবন জীবন ব্যবস্থায় কোনো কিছু অ্যাড করতে হবে না কোনো কিছু ছাড়তে হবে না কারণ সেটা সিল একবারে স্ট্যাম্প মানে দেওয়া হয়েছে এই বাউন্ডারি থেকে আমরা কেউ বের হতে পারব না সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল সাল আলহি ওয়াসাল্লাম দিক হারা পদভ্রান্ত দিশাহীন মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন যে যেসব বিষয়গুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে তিনি উল্লেখ করেছেন আমরা সকলেই সেটা জানি সেইগুলি মূলত আসলেই ইসলামের মৌলিক স্তম্ভ বা পাঁচ রুখুন বলা হয়ে থাকে আমরা আজকে জান্নাতের প্রতি অনুষ্ঠানে আলোচনা করতে চাই যেহেতু আমাদের সম্মানিত উপস্থাপক আমিনুর ভাই উল্লেখ করেছেন জাকাত বিষয় তার পাশাপাশি অন্য বিষয়ে আমরা আলোচনা করব জাকাত যেহেতু ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান ইসলাম যে কয়েকটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে সেই স্তম্ভগুলো হচ্ছে পাঁচটা স্তম্ভ আমরা সকলে জানি মোটামুটি আবদুল্লাহ বিন আমর রদিয়াল্লাহ আনহুমা থেকে একটা হাদিস পণ্ডিত হয়েছে তিনি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদ আল্লাহ ইহ ইহ ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়েছে প্রথমটা হচ্ছে শাহাদা আমরা যাকে বলে থাকি তাওহিদের ঘোষণা দেওয়া এরপর একামত সলা নামাজ প্রতিষ্ঠা করা এরপরেই জাকাতের কথা আসে জাকাত দেওয়া এরপর সিয়াম সাধনা করা এবং সম্ভব হলে জীবনে যদি সব পরিমাণ সম্পদের মালিক আমরা হয়ে যাই তখন আমরা হজ্জে যাব। এটাই এই পাঁচটি বিধানকে বলা হয় ইসলামের পাঁচটি স্তম্ভ বা ইসলামের পাঁচ রুখন এই রুখনগুলোকে মহাদিসিন আইম্মায়ে কেরাম আইএম্ময়ে মুস্তহিদিন যারা ইসলামের এই শরীয়তকে এই দিনকে আমাদের জন্য সহজ করে অবস্থাপন করে দিয়েছেন যাতে করে আমরা প্রত্যেকটি বিধানকে যথাযথভাবে পালন করতে পারি তারা এই পাঁচটি স্তম্ভ বা রুক্ষণকে দুভাবে বাক করেছেন একটি হচ্ছে এবাদতে মালি আর একটি হচ্ছে বলতে ইমান ঘোষণা দেওয়ার সাথে হচ্ছে সাথে সাথে আমরা কি করি সলাত পড়তে যাই সলাত পড়তেই হবে আমরা সকলে জানি এটা হচ্ছে এবাদত আপনি যে একজন মমিন আপনি যে একজন মুসলিম তার প্রমাণ হচ্ছে আপনি সালাত আদায় করেন সালাদ আদায় না করলে আপনি মুমিন না এর পরে আরও কিছু বিষয় জড়িত থাকে যেমন সিয়াম সাধনা করা এই মাসে আমরা কি সবাই রোজা রাখতেছি উপবাসের মধ্যে আছি সম পালন করছি এটি হচ্ছে এবাদতে বদনী তাহলে আমরা কয়টা পেলাম দুইটা পেলাম এবাদতে বদনী আর দুটি হচ্ছে এবাদতে মালি এই ঘোষণা এটা হচ্ছে অন্তরের বিষয় ডিক্লারেশন অফ ফেইথ এটি হওয়ার পরেই সলাত আদায় করতে হবে এরপরে আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে রমদানের যদি আমরা রমদান পর্যন্ত পৌঁছতে পারি এরপর এই দুটি হচ্ছে মূলত এবাদতে বদনী আর এবাদতে মালি হচ্ছে জাকাত প্রদান করা এবং বায়তুল্লাহ জিয়ারতে যাওয়া ইসলামের জাকাতকে এত গুরুত্বপূর্ণ দেওয়া এত গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটিকে অত্যন্ত হাইলাইট করা হয়েছে যার প্রমাণ আমরা কোরআন করিমের পরতে পরতে পাই যেই জায়গায় আল্লাহ সুফায় তালা সলাতের কথা বলেছেন সাথে সাথেই জাকাতের কথা বলেছেন এবং হাদিসের ক্রোনোলজিক্যাল ওর্ডার অনুযায়ী আমরা যে হাদিসগুলি ফাই জাকাত সংক্রান্ত বা ইসলামের ফাইভ স্তম্ভ সংক্রান্ত সেখানে কিন্তু সলাতের পরেই জাকাত এসেছে সওম পরে এসেছে অধিকাংশ দুইটাই করা যায় যেমন ইমান বা তৌহিদ সলাত জাকাত সওম হজ অথবা তওহিদ সলাত সম জাকাত হা দুটোই হাদিসে এসেছে এটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমি যদি কিছু আয়াত বলি অত খুব বেশি বলতে পারবো না আমরা সকলেই সেই আয়াতগুলি জানি কোরআন হাকিমকে অপন করলেই যে সুরাটি আমাদের সামনে বেশ আসে সেই সুরাতুল ফাতে আর পরে সুরে কি সুরাতুল বাকরা। করা আল্লাহ সাহানাউ তালা সেখানে মোমিনদের যে বৈশিষ্ট্যের কথা বলেছেন প্রথমেই তিনি কিতাবের পরিচয় দিয়েছেন দ্য কিতাবুল্লাহবাফি এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের বালাই নেই এবং আল্লাহর পক্ষ থেকে এসেছে সাথে সাথে আল্লাহ সুহান আলা তালা মুমিন এবং মুত্তাফিদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন আমরা সকলেই জানি সেখানে কি বলেছেন আল্লা দিন মিনু নাবিল যারা উদ্দেশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে ওই কি মুনা সলাদ এবং সলাদ প্রতিষ্ঠা করে এবং আমার পক্ষ থেকে দেওয়া রিজিক থেকে তারা দান করে এটা মোটামুটি প্রায় সকল মোহাদ্দরা একমত মুফসিরিনরা একমত যে এখানে আল্লাহ হওয়া তা আলা জাকাতকেই ইন্ডিকেশন দিয়েছেন আল্লাহ জাকাতের কথাই বলেছেন এত গুরুত্বপূর্ণ আবাদত সালাতের পরই আল্লাহ জাকাতের কথা বলেছেন এবং এটি এত গুরুত্বপূর্ণ আবাদত যে প্রায় বিরাশি থেকে তিরাশিবার আল্লাহ সহানাওয়া তা আলা সলাতের কথা বলেছেন যেখানেই সলাতের কথা বলেছেন সাথে সাথে জাকাতের কথা বলেছেন এই জন্যে বক দার্মিক হওয়া যাবে না আপনি যত বড়ই লম্বা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা টিপিওয়ালা হন না কেন আপনি সালা আদায় করছেন মাঝে মধ্যে অমরাও করছেন হজও চাচ্ছেন আল্লাহ সিয়াম সাধনা করছেন শুধু কি সম পালন করছেন রমদানে ছাড়াও যত নফলে অ্যাবাদত রয়েছে সেগুলো করছেন নফল নজরে রাখছেন মানডে এবং থার্সডে কিন্তু জাকাত দিচ্ছেন না যদি এর সেই অবস্থা হয় তাহলে বুঝতে হবে যে আপনি ইসলামের বড় ধরনের একটি বিধানকে লঙ্ঘন করছেন এটি জেনতনের কথা নয় এটা মোবাহ এর বিষয় নয় এটা মকরুের তাহারিমীয় নয় এমন কি আপনি হারাম কাজ করছেন যেটি আল্লাহ তালা যেটি আপনাকে নির্দেশ প্রদান করছেন একটি ইসলামের স্তম্ভকে আপনি অস্বীকার না করলেও আমল করছেন না এই জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে শয়তান তার বিভিন্ন মাধ্যমে অ্যাটাক করে অশ্বসার মাধ্যমে এবং স্পেশালি অনেক সময় সম্পদের ব্যাপারে সবাই আমরা কি লুবাথুর আমাদের সম্পদের প্রতি একটা ঠান থাকে আল্লাহ তালা যে হাতের কথা বলতে গিয়ে আগে মালের কথা বলেছেন অধিকাংশ জায়গায় মালের কথা বলেছেন কারণ জীবন দেওয়া অনেকের পক্ষে সম্ভব হয়ে যায় কিন্তু মাল দিতে চায় না এটা আমরা প্রমাণ পাই অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে ডাকাত ডুকেছে ছু ডুকেছে দেখে দেখা ওই মানুষটা ওই ওনার দেখতে পাচ্ছে যে যদি সে কি যদি হস্তান্তর না করে না দেয় তাহলে সে মরে যাবে অনেক সময় বাধ্য হয়ে যায় প্রস্তুত হয়ে যায় কিন্তু সে তার থালা চাবি দিতে চায় না না দিতাম নাম মালের প্রতি মানুষের এক নির্মত লোভ আছে এই লুপকে কি করতে হবে কমিয়ে আনতে হবে আল্লাহর বিধানের সামনে এই লোভকে কমিয়ে তার বিধান পালন অর্থাৎ জাকাত যদি আপনি সাহেব নেশাব হয়ে থাকেন সেটি পালন সেটা আদায় করবেন রূপে এখানে কোনো ধরনের গড়ে করা যাবে না এবং একটা ক্রিয়াস করে একটা আইডিয়া গ্যাস করে আপনি একটা বাইর করে দিলে হবে না এটিও আমাদেরকে জানতে হবে এটাও হচ্ছে অন্যতম আবাদত প্রত্যেক চন্দ্র বৎসর যেহেতু আমরা আমাদের সমস্ত রিচুয়াল আমাদের ইবাদত বন্দুকগুলো আমরা চন্দ্র মাসের সাথেই করে থাকি তাই তিনশো ষাট দিনের একটা হিসাব রয়েছে আপনি যেদিন সাহেবুল হবেন আপনি একটা কলম খাতা অথবা আপনার একটা ডায়েরি থাকবে এটাও এই মধ্যে গণ্য আপনি এটাকে পরিপূর্ণরূপে ফাই ফাই যেটাকে আমরা বলে থাকি পেনি টু পেনি আপনি হিসাব করে জাকাত আদায় করতে হবে যদি না জাকাত আদায় করা হয় আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার এক ফেনির কারণে হয়তো কে আমাদের দিন আপনি আটকে যেতে পারেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে এটা বোঝার তৌফিক দান করুন শেখ জাজাকাল্লাহ অত্যন্ত সুন্দর করে আলোচনা করে আসলে আলোচনা হলে আমরা কন্টিনিউ শুনতে জানা চাইব এটা তো আমরা আমি নিজের কথা কই আমি সময় আইসি টু আমার বাদ হয়তো আমি জানছি না এক্সাক্টলি ও ডে আমার জাহাত ফর ফরে দেশে আমি আস্তে আস্তে জানতাম ফার্সি আমি হিসাব করছি তো এরকম যদি দরকার সেই আইছেন কিংবা রুজি করছেন বিজনেস করছেন বাট তান এক্সাক্টলি হয়তো জানা নাই ও দিন থেকে তান জি হয়ে যাবে ওনারা যদি উনি যে হিসাবটা করেন বা ওনার যে সময় ওনার ই আন্ডারস্ট্যান্ডিংটা এসেছে যে আমাকে জাকাত প্রদান করতে হবে সেদিন থেকেই তিনি একটা হিসাব করে যেদিন জাকাত দিবেন সেই ডেটটা লিখে রাখবেন যাতে আগামী বছর এই ডেটে তিনি জাকাত প্রদান করতে পারেন এই ডেটটা আপনি কইছেন চন্দ্র মাস মানে হলো আরবিক মাস কোয়ালা হবে আমরা ইংলিশ মাস বাংলা মাসের হিসাব হলো হইবনি বেটার হলো চন্দ্রটা কারণ যেহেতু আমাদের সব ইবাদত বندگی আরবি মাসের সাথে সম্পৃক্ত তার পাশাপাশি তো চন্দ্র যেটা ইংলিশ বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার কে ফলো করলে আমাদেরকে এক্সট্রা আরো মানে হিসাব করতে হয় বা কমে যেতে পারে বেড়েও যেতে পারে

অনেকে পাওয়া যাবে এই সংখ্যাটা হয়তো কম কম হবে যে তারাও জাকাত খেতে পারে জাকাত খাওয়ার উপযুক্ত এমন কিছু মানুষ আছে স্পেশালি যারা নতুন আসে এদেশে অনেক কিছু সেটেল হয়ে নেই জবও সিকিউর না বা অনেক কিছু জানে না সে সে থানা পড়েনের মধ্যে আছে এই ধরনের মানুষকে জাকাত দেওয়া যাবে তারা শুধু যে জাকাত দিবে এমন কথা নয় আসল কথা হচ্ছে মূলনীতি যেটা আছে অর্থাৎ আপনার সমস্ত খরচপাতি আপনার বিলিংস আপনার ট্যাক্স আপনার কি বলে এনআই যে চার্জ সবকিছু দিয়ে আপনার বাসা আপনার খার গাড়ির ইন্স্যুরেন্স সব কিছু দেওয়ার পরে যদি সেভিং থাকে ওকে স্যার এখন আপনারা যারা স্টুডেন্ট আইসুন কিংবা খেয়ার ভিজা কোনো ভিজা ভাবে আইসইন যারা আইসুন তারা তো অবশ্যই দশ লাখ বিশ লাখ টাকা খরচ করিয়ে আইসুন তাহলে দেশের সম্পদ আছে নিশ্চয়ই তাই না আসে নাই যে কোনোভাবে তাই খরচ করে তাই না কেন আসছে আওয়ার বাদে তো উপস্থিত সময় থান কিসি কিচ্ছু নাই তো থান কি তা কন্টিনিউ তার উপরে জাগাত ফর্স থাকবো নিনা যে যে সিচুয়েশনের উপরে তার ওপরে জাঘাতের এই যে ফোর্স জিনিসটা এটা মকুফ হইবো না এই অবস্থাতে দেখে রিনটিন করে আসে এদেশে আসে বা তার অভাবের মাদ্দেশে আসে সে তার জাগাত দিবে না বরং সে জাগাত নিতে পারবে সে জাগাত খেতে পারবে যদি এরকম পাওয়া লোক পাওয়া যায় যে সে স্ট্রাগল করতেছে সে তো দিতে হবে না তার কারণ প্রথম কথা হচ্ছে সম্পদকে এক বৎসর অতিবাহিত হতে হবে সেভিং আছে যে সেটির উপর এক বছর যেতে হবে এরপরে তারপর জাকাত ফরজ হবে শুধু টাকা থাকলেই হবে না ইসলাম দেখেন সবাই ক্লিয়ার এবং সহজ করে দিয়েছে সহজ রিলিজন এটার মধ্যে কোনো কাঠিন্য নাই সাহা আল্লাহ তাহলে এমন কোনো বিষয় আমাদের উপর চাপিয়ে দেন না যেটা আমরা নিতে পারবো না আল্লাহ সহজ জিনিসটাই আমাদের জন্য দিয়েছেন যেমন একটা উদাহরণ জাকাত থেকে দেখেন ঐশ্বর একটা শব্দ আমরা অনেকে জানি না হয়তো একজন স্কলার খুব সুন্দর বলেছেন যে আমাদের দেশের মানুষকে যদি বলা হয় ঐশ্বর তারা বলবে এটা কোন ধরনের প্রাণী এটা কি তেলাপোকা আর অন্য কিছু অত যে দেখেন ঐশ্বর হচ্ছে ইসলামের একটা বড় বিধান আপনার যদি জমি জমা আছে অনেকের বিশাল সম্পদ জমি জমা আছে কেউ ঔষধ প্রদান করে না অথচ ফসলের উপর যা খাত ফরস আল্লাহ তালা দিয়েছেন আপনি মনে করেন দশমন আপনার দান এসেছে ছাল এসেছে আপনি একমন আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন যদি সেটা প্রাকৃতিক নিয়মে ফলন হয় আপনাকে ইরিগেশনের জন্য মেশিনারিজ ব্যবহার করতে হয় নাই অথবা টাকা খরচ করতে হয় নাই আপনার নিজস্ব তত্ত্বাবায় যদি আপনি এক্সট্রা খরচ না করে থাকেন প্রাকৃতিক নিয়মে আল্লাহর বৃষ্টিতে যদি আপনার ফসল হয় তাহলে সেখানে দশ ভাগের একভাগ আপনি দিবেন দশ মন হলে আপনি এক মন দিবেন আর যদি প্রাকৃতিক নিয়ম ছাড়া আপনি টাকা খরচ করে সেটি দিয়েছেন মানে অর্থাৎ ফসল উৎপন্ন হয়েছে ইসলাম সেখানে কি সহজ করে দিয়েছে আপনি যেহেতু বেশি টাকা খরচ করেছেন ইসলাম বলেছে সেখানে বিশ ভাগের এক ভাগ দেন এই যে সহজ ইসলাম যে কত সহজ যে রিলিয়ন তার একটা বড় প্রমাণ একটা উদাহরণ অত্যন্ত সুন্দর করি আমরা আমরা অনেক সময় তো কুটিপুজ পারি আমরা অনেক টাকা সম্পদ সালি পারি বা আমরা সিচুয়েশনে গিয়ে অনেক সময় আছে আমরাও জাকাত নিতাম পারি এরকম সিচুয়েশন হইতে পারে সো এরকম যদি আপনার কোনো ভাই বোন ফাই প্লিজ থান দিয়ে আপনাকে হেল্প করবা ভাই বোন হল আমরা একটা ছোট্ট একটা ব্রেকও জানাবাম ব্রেক বাদে আমরা আলোচনাটা কন্টিনিউ কর্মশাআ ইনশাআল্লাহ ব্রেক বাদে দেখবা সালামালাইকুম ওয়া রহমতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহ সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আশা করি আপনারা সব ভালো আছেন আমরা ব্রেকের আগে আলোচনা শুনাত আসলাম আমরা শায়খ মাওলানা সাইয়েদ নুরুল রহমান চৌধুরী খতিব আয়শা মসজিদ টটনাম লন্ডন শায়খ আমরা আলোচনা করাত আসলা যাকাত সম্পর্কে তো আমরা অনেক কোয়েশন করছি আনসার দিচ্ছি শেখে শাহর কাছে আমি একটু জানতাম সাইম এখন শেখ আমরা তো জাঘাত সম্পর্কে আলোচনা করলাম আপনি যদি আমরা একটু ব্রিফলি একটু হইলাইন জাকাতের যে খাতগুলা আছে এগুলো যদি আমরা একটু তা হইলেন তা আমরা বুঝতে আরো মনে হয় ইজি হইব দেন আমি আপনার কাছে একটা কোয়েশ্চন আছে জাকাত যেহেতু ইসলামের অন্যতম একটি স্তম্ভ আল্লাহ ক্লিয়ার তার খাতগুলি কোরআন মাজিদে

ষাট নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা মূলত আটটি খাতের কথা বলেছেন সদাকা মানে জাকাত দ্বারা ফাবে নম্বর করা এখানে সদাকা দিয়ে আল্লাহ তালা জাকাতের কথাই বলেছেন এটি হচ্ছে কোরআনিক ঠার্ম বা হাদিসেও সাদা অনেক সময় সাদাকা দ্বারা জাকাতকে বোঝানো হয়ে থাকে দেখবেন কোরআন মাজিদি বিভিন্ন আয়াতে আল্লাহ তালা সরাসরি জাকাত শব্দটা উল্লেখ করে নাই কিছু কিছু জায়গায় উল্লেখ করেছেন কিন্তু এর মিনিং হচ্ছে জাকাত যেমন তালা বলছেন

এগুলো হচ্ছে কোরআনিক ঠার্মের আল্লাহ তারা কোনো সময় জাকাত না বলে বা হাদিসে রসুল আসলাম জাকাত না বলে সদাকার কথা বলেছেন সদাকাতুল ফিতির আমরা বলি না এটা কিন্তু এক ধরনের জাকাত যেহেতু জাকাতের উদ্দেশ্যই হচ্ছে কি পবিত্রতা অর্জন করা পরিশুদ্ধি অর্জন করা জাকাত সম্পদকে বৃদ্ধি করে দে মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে প্রশান্তি দে সম্পদ ভাড়ায় এই জন্য এটাকে জাকাত বলা হয় থাকে জাকাত তো দিলে আমরা পয়সা কমে আমরা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিলাম আগে কইলে আপনি দশ মন হইলে এক মন দিয়ে আমরা দাঁড়িয়ে তো কমলো হ্যাঁ এটাই তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জাকাত জাকাত শব্দের অর্থটাই হচ্ছে বৃদ্ধি পাওয়া পবিত্রতা অর্জন করা আপনি যদি সেই বিশ্বাস থেকে দিয়ে থাকেন আপনি প্রমাণ পেয়ে যাবেন যারা জাকাত ঠিক মতো পরিশোধ করে সাদা খা দেয় আপনি তাদের ইন্টারভিউটা নিয়ে দেখেন যে প্রাণ প্রশান্তি এটা শুধু সম্পদের সম্পদ মানে সুস্বাস্থ্যের নাম সম্পদ সুসন্তানের নাম সম্পদ ভালো স্ত্রী পাওয়া ভালো সম্পদ আপনি হয়তো দেখছেন আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার পাউন্ড চলে গেছে কষ্ট পাচ্ছেন আল্লাহ আপনাকে অনেক অনেক বিপদ মুসিবত থেকে কি করবেন রেহাই দিয়ে দিবেন যেগুলোতে ডিল করতে গেলে হয়তো আপনার পাঁচ হাজারের জায়গা বিশ হাজার পাউন্ড লাগতো আল্লাহ সেভ করে দিছেন আপনাকে আর সম্পদ কি সঞ্চয়ের নাম না সম্পদ আসলে সম্পদের আসল এনজয়মেন্ট আপনি পাবেন যখন আপনি ত্যাগ করতে জানবেন অন্যের পথে অন্যের জন্য বে করতে যখন আপনি জানবেন তখন শান্তি পাইবা হ্যাঁ এটাই হচ্ছে সম্পদ আর এটা তো পরীক্ষিত সত্য যারা জাকাত প্রদান করে সাদা কাদে আপনি তাদের ইন্টারভিউ নিয়ে দেখেন তারা বলছে যে পরীক্ষিত আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে ওয়াদা বৃদ্ধি পাবেই কোন সন্দেহ নাই এই সন্দেহ করি না যার কারণে ফকরা জাকাত পাবে কি ফকিররা মাসা কিন এবং মিসকিনরা এই জায়গায় একটু ব্যাখ্যা প্রয়োজন আমাদের ফকির বা মিসকিনের ব্যাপারে সংজ্ঞা বা ব্যাখ্যার ব্যাপারে কিছু কনফিউশন আছে সহজ কথা যদি বলি আমি একেবারে সহজ করে যে ব্যক্তি মোটামুটি চলতে পারতেছে কিন্তু জাকাত দেওয়ার মতো সম্পদের অধিকারী হয় নাই তাকে আমরা ফকির মনে করি আর মিসকিন হচ্ছে যার চলছেই না বুঝতে পারছেন ফকির যে জাকাত দিতে পারছে না মোটামুটি চলতে পারতেছে তার অভাব আছে তো মিসকিন যে সে চলতেই পারছে না ফেখার পরিবেশ এর এই স্তরে দুই স্তরের মানুষকে আপনি দিতে পারবেন এই বিষয়টি আমাদের নোট করা উচিত দেখবেন আমাদের সমাজে বা বাংলাদেশ প্রেক্ষাপটে দেখেছি অনেক মানুষ আছে মাসা চলতে ফিরতে পারতেছে কিন্তু তার কোনো সেভিং নাই চলতে পারতেছে কিন্তু অবাবনটন ঠানাঠানির মধ্য দিয়ে যাচ্ছে অবা অথবা সে অভিজাত শ্রেণীর মানুষ কিন্তু বলতেও পারতেছে না যে আমি জাকাত খাব আবার চলতে পারতেছে না এই মানুষগুলিকে বেশি করে টার্গেট করা উচিত যদি আল্লাহকে আমরা ভয় করি আর জাকাত দিয়ে উদ্দেশ্য তাকে যদি ডুল পিটানো মানুষের বাহবা কমানো এই যে বাংলাদেশে একটা ট্রেডিশন ছিল আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত মালামা কেলামদের প্রচেষ্টার ফলে এবং অনলাইন অফলাইন মিডিয়ায় কথা বলার কারণে আমি মনে করি সেই আন্ডারস্ট্যান্ডিংটা একটু এসেছে কম করে হল যে জাকাত এর মানে হচ্ছে এটা নয় যে ডুল পিটিয়ে কিছু মানুষ গরিব মিসকিন প্রতীক এবং যা দুস্থভাবে মানুষকে লান ধরে জাকাতের কাপড়ের নামে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করা এই অধিকার আপনাকে খেয়ে দিয়েছে বরং জাকাত দেওয়ার সময় আমরা আমাদের অতীতের যে পূর্ণবান ব্যক্তিদের আচরণ কী দেখি এমনভাবে দিতেন যে মনে হচ্ছে যে উনি জাকাত নিচ্ছেন তিনি দিচ্ছেন অথচ তার বিনয় বিনয়ভাব এতটাই ছিল যে না জানি যে আমি সফ করে বলতেছি যে সে মনে করবে যে আমি আমাকে আমি উনি আমার উপর কী করতেছেন আহসান করতেছেন এই জন্য এই আসে এদেন দেখেন কথা প্রসঙ্গে তো অন্য কথা চলে আসে ইসলামে এই বিষয়টাকে রাষ্ট্রীয় পর্যায়ে কিসের জন্য নেওয়া হচ্ছে তার হেকমা হচ্ছে এটাই জাতকের করে আপনি জাকাত দিচ্ছেন মানুষ হিসেবে আপনার মধ্যে একটা অহংকার আসতে পারে যে উনি তো আমার জাকাত খাচ্ছেন হ্যাঁ সে ছোটো হয়ে যেতে পারে ইসলাম কিন্তু কাউকে ছোটো এবং বড় করে নাই ইসলাম একমাত্র বড়ত্ব এবং শ্রেষ্ঠত্বের মাপ কাঠে দিয়েছে তাক আর ভিত্তি করে ইন্না আক্রমাকুমাই মানুষ হিসেবে আমরা সবাই সমান আর আল্লাহ তালা মুমিনদের ব্যাপারে আরো সুন্দর করে বলেছেন ইন্নামাল মুমিনা ইখোয়া আপনার মুমিনরা হচ্ছে ভাই ভাই বাতৃত্ববোধ এবং সৌহার্দ্যপূর্ণ সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য জাকাত আল্লাহ তালা দিয়েছেন এবং আপনি জাকাত দিচ্ছেন একজন কার আপনি মনে করছেন আমি তো বহু হাসান করে বলতেছি আমি বহু মহৎ ব্যক্তি আমি তো এটা হয়ে যেতে পারে আসতে পারে মানুষ তান্ত সব জায়গায় কাজ করে এই জন্য ইসলাম বলেছে আলযীনা ইয়ুমাক্কিনুনা ফিলল Iqamussalata watauz-zakata wamaru bilma'rufi wanahe 'anil munkar তোমরা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে পাবে আল্লাহ তো वादा যে মুমিন হলে আল্লাহ তারা রাষ্ট্র ক্ষমতা দিবে যদি মুমিনরা রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করে তাহলে ছটটা কাজ করবে আকাম সলা নামাজ প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয়ভাবে আর কি এটাও জাকা এবং জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে যাতে করে দনী গরিবের যে বৈষম্য এটা সমাজের না থাকে এই জন্য আপনি জাকাত দেওয়ার উপযুক্ত আল্লাহ না করে আমি নেওয়ার নেওয়ার উপযুক্ত হয়ে গেলাম এখন আপনার কাছে গিয়ে আমি বলাটা মানে আমার জন্য এটা লজ্জা এবং লজ্জার বিষয় সরমের বিষয় এই জন্যে ইসলাম বলেছে যে সরকার জাকাত কালেক্ট করবে এবং সরকারি ব্যবস্থাপনায় ওরা মানে অভিজ্ঞ ব্যক্তিদের এক জাকাত ভিত্তিক একটা মন্ত্রণালয় তৈরি হবে সেখানে কর্মচারী থাকবে কর্মকর্তা থাকবে এবং তার তাদের মাধ্যমে জাকাতটা যদি কালেক্ট করা হয় এবং ডিস্ট্রিবিউশন করা হয় এবং দ্য ফি পুয়ার পিপল তাহলে কি হবে সমাজের মধ্যে সুখ শান্তি আসবে বৈষম্য থাকবে না আমরা এই দেশের একটা সিস্টেম দেখি তারা সিস্টেমটা যারা রুজিখররা যারা এনাফ ইংকাম আর্ন কররা তারা থেকে একটা টেক্স নেওয়া হওয়ার আবার যারা সমাজের মাঝে হতদরিদ্র আসেন কিংবা যারা এনা ফ্রুজি নাই এনা ইনকাম না ফ্যামিলি সাপোর্টের দরকার আবার এই মানুষ সকল আবার তারা কিন্তু এই গভর্নমেন্টেই ডিওদের বেনিফিট সিস্টেম একটা হেল্প করে সাপোর্ট করে এটাই হচ্ছে বৈশিষ্ট্য যে দৈনিক গরিবের মধ্যে বৈষম্য থাকবেন না আপনি ইনকাম করতেছেন আল্লাহ বলছেন কি তোমাদের অভাব এবং অভাবগ্রস্ত দুস্থ মানুষের হক রয়েছে এবং এরা উমিমিনরা এত বেশি ওয়াকিফ হাল সচেতন যে তারা তাদের এই সম্পদটা যথাযথভাবে বুঝিয়ে দেয় গরিবদের মধ্যে যখন আপনি জাকাত দিচ্ছেন আমি আলোচনাকে সংক্ষেপ করে নিয়ে আসি তখন মনে করা উচিত যে আপনি হাসান করতেছেন না বরং ওই ব্যক্তি আপনার কাছ থেকে এটা নিয়ে আপনাকে যাহা আগুন থেকে বাঁচাচ্ছে সে হাসান করতেছে আপনার উপর এই মনোবৃত্তি আমাদের টাকা চাই নতুবা আমি জাকাত হয়তো আদায় হয়ে যাবে কিন্তু জাকাত থেকে যে কল্যাণ লাভ করার কথা বারাক্ষা লাভ করার কথা ব্লেসিং পাওয়ার কথা সেটা হয়তো আপনি পাবেন না সেই বিষয়টা বোঝা দরকার এই জন্যে আল্লাহ সুফানাহুতলা জাকাত ব্যবস্থাকে আসলে রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে কী তুলনা দিয়েছেন আল্লা দিন এ মক্কানাহবুল্লা আয়াত আমি পড়েছি তো তারপরে যেহেতু আমরা নন মুসলিম কান্ট্রির মধ্যে আছি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশও নয় এর অর্থ কি সরকার ব্যবস্থা জাকাত না হলে কি আমরা জাকাত দেবো না অবশ্যই আমরা জাকাত দেবো এবং জাকাত কোথায় মধ্যে মধ্যে বিষয় আমি খুব ক্লিয়ার করি আপনি যেহেতু ইঙ্গিত করেছেন আমার কাছে এই প্রশ্ন এসেছে বিভিন্ন জন মানে দায় খাটাতে চায় কৌশলে বাঁচতে চায় গিয়ে প্রশ্ন করে আমি তো ট্যাক্স প্রদান করি আমি তো এনআই কন্ট্রিবিউশন করি আমি জাকাত দিব এই ধরনের অবান্ত প্রশ্ন আল্লাহর থেকে করবেন না কারণ আপনি হচ্ছেন মুমিন। আপনি ল অফ ল্যান্ড এটা তো মানা একটা ফরজ কাজ আপনি দিচ্ছেন এ দেশের বিভিন্ন বেনিফিট নিচ্ছেন সুযোগ সুবিধা পাচ্ছেন হ্যাঁ আপনি এনএইচএস বলেন আপনার পরে কত সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন আপনি তো এটা করবেন এটা ল অফ ল্যান্ড আপনি মানতে হবে আর জাকাতটা হচ্ছে অন্য বিষয় এটাকে গুলিয়ে ফেলবেন না হ্যাঁ অনেকে এই বিষয়টা অনেক সময় বলে যে আমি তো প্রতি মাসে এই ট্যাক্স প্রদান করি আমাকে জাকাত দেবো আল্লাহর ওয়াস্তে এই এই ধরনের চিন্তা মাতা আসলে শুধু আহ কুয়া উল্লাহুল্লাহ বলবেন মানুষ শয়তান আপনাকে অস্বস্তা দিচ্ছে জাকাত হচ্ছে অন্য অন্য বিষয় এটা কি ধর্মীয় বিষয় স্পিরিচুয়াল বিষয় এটা আপনাকে দিতেই হবে কোনো কোনো ধরনের ওজোর আপত্তি কোনো ধরনের এক্সকিউজ এখানে দেখালে চলবে না তো জাকাতাকে দিবেন ফকরা কিন জাকাত দিবেন ফকির এবং মিসকিনদেরকে এরপর ওলািনা আলাইহা যারা জাকাতের পর কাজ করে এই বললাম পূর্ণ পরিপূর্ণ জাকাতের হাতগুলি যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কি লাগবে ইসলামিক সরকার লাগবে এখানে একটা মন্ত্রণালয় থাকবে আমি আগেও বলেছি কর্মকর্তা কর্মচারী তারা সুন্দর মতো বেতন পাবে বেতন নেওয়া যেতে পারে তাদের উপর জাকাতের মানি ব্যবহার করা যাবে ওল মোল্লা ফাতে বহুম আর ইসলাম কবুল করে নাই কিন্তু ইসলামের প্রতি তার একটা সফট কর্নার আছে অর্থাৎ ইসলামের বিভিন্ন বিষয়ে সে আকৃষ্ট হয়ে ইসলামকে পছন্দ করে কিন্তু ডিক্লারেশন দিচ্ছে না ফেইথের আপনি এইসব ব্যক্তিদের ভিষে জাকাতের পয়সা দিতে পারবেন যাতে করে সে মুসলমান হয়ে যায় বুঝা গেছে তাহলে এই জায়গায় একটা পয়েন্ট আমরা পেলাম স্পেশালি আমরা যারা ওয়েস্টে বাস আস আছি আমাদের জন্য জাকাত দেওয়ার একটা খাত পেয়ে গেলাম যদি আমি বুঝি যে ওই ব্যক্তি ইসলামকে পছন্দ করে অন্তত হেট করে না তাকে ট্রাকটি করার জন্য জাকাতের পয়সা দেওয়া যেতে পারে যদি এখানে ওলামা ইকলামদের কিছু আপত্তি আছে যাই হোক সেই বিষয়ে নাই গেলাম অফির কাবি অল গারিমিনফি সাবিল্লা আর ক্যাপটিভ যারা যে কি বলে এটাকে দাস পথে এগুলো এখন আর আমাদের মধ্যে নাই অলগারি ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহর পথে অবনিস সাবিল এরপরে অবনিস সাবিল যা মানে রাস্তার পথিক অথবা ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি যে ব্যক্তি বলতে মুসাফির মুসাফির হ্যাঁ মুসাফির এবং মুজাহিদকেও বলা হয়ে থাকে যদিও সেই অর্থে এই জমানা এই সময় মুজাহিদ বা আল্লাহ রাস্তায় যুদ্ধকারীকে শনাক্ত করা পাওয়া কঠিন তবে আমরা ঋণগ্রস্তকে তো অবশ্যই পাবো একজন মানুষ মনে করে একটা উদাহরণ আপনাকে দেই যে আপনি এক মিলিয়ন পাউন্ডের সম্পদের অধিকারী সে বা বিশাল বালিকারির মালিক সেই মনে করেন একটা উদাহরণ স্বরূপ আপনি ফ্রান্স থেকে লন্ডন থেকে সেখানে গিয়ে সব কিছু হারিয়ে ফেলেছে বুঝে গেছে সে মিলিয়ন প্রতি হ্যাঁ কিন্তু সে এখন কি এই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন সে সব কিছু হারিয়ে ফেলেছে তার যাওয়ার কোনো রাস্তা নাই নাই এমন ব্যক্তি যদি সাক্ষাৎ ঘটে তাকে আপনি জাকাত দিতে পারবেন বিনা বাক্যে বিনা সংশয়ে এটাই আল্লাহ তালার নির্দেশ ফরিদ উতম আল্লাহ এটা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত ফরদ আল্লাহ আলিমুল হাকিম আল্লাহ সব কিছু জানেন এবং তিনি হচ্ছেন প্রজ্ঞাবান এই আয়াতে করিম আল্লাহ তালা প্রায় আটটি খাতের কথা বলেছেন সব খাতগুলি এই মুহূর্তে আমাদের জন্য অ্যাপ্লাই করার প্রয়োজন নাই এবং অ্যাপ্লাই যোগ্য নয় তবে প্রথম দুইটি ফকির মিসকিন এবং জাকাত ভিত্তিক যদি ব্রিটেনের এরকম যদি কোনো সিস্টেম থাকে আমার মনে হয় জাকাত ফাউন্ডেশন একটা আছে যদি সেটা মানে ফ্রাগ্য বিজ্ঞাল মাইকারদের পরামর্শে এবং নেতৃত্বে নির্দেশনা চলে যাক্ষাত যদি রাষ্ট্রিকভাবে কালেকশন করে তাহলে জাখাত প্রদান করে সেই কোম্পানিতে যদি কেউ কাজ করে সে যাক্ষাত নিতে পারবে বেতন হিসাবে তার কর্মের জন্য এই হচ্ছে মোটামুটি খাত আমি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করবো এই সংক্ষিপ্ত সময়ে সব কিছু বলে দেওয়া সম্ভব নয় আমি একটা জিনিস জানতাম স্যার যেটা হইলে গিয়ে অনেক আছে আমরা বিদেশে যাইবা লাগে ঠিকা জমাইরাম কিংবা আমরা বিদেশে যাইতাম লন্ডন আইতাম কানাডা যাইতাম আমেরিকা যাইতাম বিভিন্ন দেশে যাইবা লাগিয়া এই অবস্থায় আমি যে ঠিকাটা জমাইরাম জমা নিয়ে কিন্তু আমার ঠেকা তো আমি মালে নিয়ে মালিক হয়ে যেরাম তো এই যে ঠেকাটা জমা রা কিবা বিয়ার লাগি সেই ঠেকা জমাই রা কিংবা কোনো বিজনেস লাগি সামথিং লাগে জমাই রা গরবা নাইবা লাগি তাহলে তো ঠেকার মালে নিয়ে সাবার মালিক হয়ে যেরা তাহলে কিন্তু এই ঠেকার উপরে তাহলে কিন্তু জাকাত লাগব নে না জমাইলেও খালি যে দিতে হইব তা না জি যে শর্ত আছে দুইটা হাওলা না হাওল আপনি সম্পদ নিঃসাব পরিমাণ মালর সম্পদের মালিক কইলা এর আপনি কিতা তাহলে এক বছর দায়িত্ব হইব এক বছর পর্যন্ত জমাইয়া দেখা গেছে তান সপ্তাহ জমাই লিছে নবুন কিন্তু বিদেশ যাইতেও পারছেন না ব্যবসাতে ইনভেস্টও করতে না তাহলে জায়গা দিতে হইব বুঝা গেছে দেখা লাখা জিনিস ধর আমরা একটা শেয়ার বিজনেস আছে আমরা মিলিয়ে আমরা করলাম এখানে আমরা প্রত্যেক মাসে মাসে দিলাম কিংবা সেই এক দিলে পাঁচ বছর দশ বছর লাগিয়া বাট এগুলো যে ইনকাম থেকে হয়তো গোর বাড়ি কিনা গাড়ি কিনা রেন্ট দেওয়ার তো এই অবস্থায় আমরা প্রত্যেক বছর এন্ডে দিয়ে এলে যে সময় হয় তখন গিয়া একটা প্রফিট যে প্রফিটটা কোম্পানি খামায় প্রফিট থেকে প্রত্যেক শেয়ার হোল্ডারে তান্তে শেয়ার অনুযায়ী তান্তে দেওয়া হয় এখন আমার কি যারা আমরা যারা শেয়ার এখানে ইনভেস্ট করা হয়েছে এই শেয়ারের যে টেকাটা দিছি এই ইনভেস্টের উপরে দিতাম নি আমি মুনাফা মুনাফা পাওয়ার বাদে আমি দিতাম এই বিষয়ে কথা হচ্ছে আপনি ইনভেস্ট যা করেছেন তারপর দিতে হবে মুনাফা যেটা পাবেন প্রফিট তার উপর আপনাকে জাকাত দিতে হবে এটা ভালো হয় যদি কোম্পানির মধ্যে একটা পলিসি থাকে যে তারা তাদের শেয়ার হোল্ডারদের মধ্যে প্রফিট ডিস্ট্রিবিউশনের আগে সবার অনুমতি নিয়ে যদি জাকাতটা আলাদা জাকাত মানিটা আলাদা করে তারা কোনো ভালো কাজে কারণ যেহেতু কোম্পানি জাকাত কালেক্ট করবে বিশাল একটা অ্যামাউন্ট হয়ে যাবে এবং এই এই জাকাতের মানিটা যদি কোনো জায়গায় তারা দান করে এক ব্যক্তিকে দান করলে সে তো দনী হয়ে যাবে ইসলাম সেটাই চায় যে আপনি এমনভাবে জাকাত দিবেন যে স্বাবলম্বী হয়ে যায় খুব স্বল্প সময়ের মধ্যে আপনি তাকে দুই পাউন্ড দিলেন দুই টাকা দিবেন পাঁচ হাজার টাকা দিবেন এটা তো সে খেফ শেষ করে দেবে ইসলাম এটাই চায় যে আপনি জাকাতের মানি দিয়ে তাকে স্বাবলম্বী করে দেন যদি সে স্বাবলম্বী হয়ে যায় কিছুদিনের ভিতরে সেও আবার জাকাত দেবে এজন্য আপনাকে যেটা ইনভেস্ট করেছেন সেটা দিতে হবে না কিন্তু প্রফিটের উপর আপনাকে আচ্ছা আমি আর একটা বিষয় বলি ওই যে আরেকটা বিষয় আপনি বলছেন আমি সেটা ক্লিয়ার করি নাই শুধু জাকা টাকা জমালেই জাকাত দিতে হবে তা নয় আবার অনেক প্রশ্ন করি এটা যে একজন লন্ডন আসতে চায় আছে না আমাদের আত্মীয় স্বজন অনেকেই লন্ডন আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চায় তাদের কি জেকাতের পোসা দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে এ বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত তাদেরকে দেওয়া যাবে যদি উদ্দেশ্য তাকে তাকে স্বাবলম্বী করে দেওয়া সে স্বাবলম্বী হয়ে যায় তাহলে তো একটা পরিবার বেঁচে গেলো একটা পরিবার বাঁচলে তো আপনিও দায়মুক্ত হলেন পরবর্তী সে উন্নত দেশে এসে উপার্জন করে সেও জেগাত দেবে এটা ইসলামের সৌন্দর্য তো এই জায়গায় দেওয়া যাবে তবে আমাদের প্রায়োরিটি লিস্ট থাকতে হবে একজন খেতে পারছে না একেবারে দুস্থ থাক আপনি মহরুম করবেন আর আপনার আরেকজনকে বিদেশ পাঠিয়ে দিবেন দিলেও সমস্যা না জায়গা দায় হয়ে যাবে ইসলাম তো এটাই চায় যে আপনি দিবেন তবে আপনি একটা আপনারও আকল এবং ইনসাফ করেই আপনি যদি আপনি জাকাত ডিস্ট্রিবিউশন করেন তাহলে সব পাবেন আরেকটি বিষয় বলি শেষ করার আগে জাকাত ইনশাআল্লাহ জাকাত আমাদের আত্মীয় স্বজনের মধ্যে দেওয়ার চেষ্টা করি বলার দরকার নেই তাদেরকে আমি জাকাতের বানিয়ে দিচ্ছি যদি এমন সম্ভাবনা আশঙ্কা থাকে জাকাত দিলে তারা মনক্ষুণ্ণ হবে কষ্ট পাবে তাহলে বলার দরকার নাই দিয়ে দেন এটাই ইসলাম চায় আপনি আগে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের প্রতি নজর দেবেন তাদেরকে লোক আফটার করবে অন্যান্যদের প্রতি দায়বদ্ধতা থাকার থেকে আপনি জাকাত দিবেন সাহায্য করবেন এটাই ইসলাম শিক্ষা জাকাল্লাহ খাইলান শেখ আসলে আলোচনা এত কম সময়ে বিশাল আলোচনা করা সম্ভব নয় এবার আমরা ট্রাই করবো কন্টিনিউ এটা করতাম ইনশাআল্লাহ আল্লাহ তো খুরানো হয়েছে নিজের যাহার নাম কি বাঁচাও ফ্যামিলির আহাল রে বাঁচাও বা যে ফ্যামিলির বাঁচাও আহাল রে বাঁচাও অন্যদের বাঁচাও তা আপনি জাহাতো সময় দিবা নিজের ফ্যামিলির আগে দেখবা ফ্যামিলি যদি সেই মনে করুন জাহাতুর ফুজুকি তখন প্লিজ তান্ডে দিবা বাট খোয়ার দরকার নাই এটা লাগে আপনি ডাবল সফাইবা ইনশাআল্লাহ سو جزاک الله خیرن امیر شیخ مولانا سایم نور رحمان چودری افنا ره جزاک الله خیرن افنا شما